আজ কে এপিসোড মে হাম দেখেঙ্গে সারাদিনই বাইরে থেকে অভ্যাস, বাইরে সবসময় গিয়ে অভ্যাস, বন্ধুদের সাথে মেলামেশা করে অভ্যাস, কিন্তু সেই জিনিসটা হচ্ছিল না। বাট পাবজি ছিল যেটা বাঁচিয়ে রেখেছিল। তো এরকম মানে অ্যাকচুয়ালি স্কুলে ছিলাম আমরা প্রথম থেকে ব্যাক বেঞ্চার্স, জীবনে কোনোদিনও ফার্স্ট বসিনি। প্রথম কথা, শর্ট হ্যান্ড খেলে শিখেছি বলতে যেটা শেখা সেটা হচ্ছে যে মানে খেলার, আমি আমার খেলাটা অ্যাকচুয়ালি অ্যাগ্রেশন দিয়ে খেলি। আচ্ছা, এবার এবার তোমাকে জিজ্ঞেস করছি, দুটো চয়েস ঠিক আছে, তোমাকে খেতে বসালাম লাঞ্চ ঠিক আছে, নরমাল ডাল ভাত সবজি নাকি ধরে নাও ভাত আর মটন কারি, কোনটা নেবে? সবার প্রথমে উঠি, প্রথম কথা আমি ঘুম থেকে উঠি দুটো কি দুটো দেড়টা দুটো, আর উঠে সবার ফার্স্ট ব্রাশ করার আগে মোবাইলটাতে দেখি যে 100% চার্জটা আছে কিনা, উঠে আগে একটা টিডিএম খেলি। तो दोस्तों स्वागत है आपका द वर्ल्ड क्रिकेट डॉट कॉम पे और बंगाल टेनिस क्रिकेट का पहला वेब शो द लॉकडाउन शो पे। मैं आपका होस्ट और दोस्त किशोर कुमार बैनर्जी और मेरे साथ मेरे सह होस्ट आदित्य कुमार पांडे। तो इस शो में हम टेनिस क्रिकेट के बारे में चर्चा करते हैं। तो पिछला जो हमारा एपिसोड था, एपिसोड 7, उसमें फुल एंड क्रिकेट के एक दिग्गज खिलाड़ी सचिन तिवारी आए हुए थे। अगर आपने वो वीडियो नहीं देखा तो ऊपर आई बटन दिया हुआ है, उस पर क्लिक करें और आप वो वीडियो देख सकते हो। अब हम उसी जो वीडियो है उसमें से कुछ कमेंट्स पढ़ेंगे जो आए हैं। तो स्टार्ट करता हूं, मैं अपना मोबाइल ले लेता हूं। तो पहला कमेंट जो है वो आया है आनंद प्रकाश सिंह की तरफ से। वो लिखते हैं, हेलो दादा, आई एम योर फैन सचिन दादा, आई प्रेफर वॉचिंग योर गेम देन वॉचिंग मूवीज और अदर एक्टिविटीज, ग्राउंड पे एकदम आगुन लगा देते हो आप। और साथ ही में सेकेंड कॉमेंट जो आया है वो मनीषा साहा की तरफ से आया है। वो लिखते हैं कि गुड हम सब देते हैं और कहते हैं कैरी ऑन। तो दूसरे जो कमेंट्स है, दो कमेंट्स वो मेरे साथ हो साहित्य कुमार पांडे पढ़ेंगे। तीसरा मैसेज आया है संजीव डे का, उन्होंने कहा है वांट अ टिल्लू शर्मा इंटरव्यू। और चौथा जो मैसेज आया है वो है सोमनाथ चक्रवर्ती का, उन्होंने कहा है सुपर शो, नाइस कैप्टन सचिन तिवारी दादा। तो थैंक यू जो लोग सराहना दे रहे हो, अप्रिशिएट कर रहे हो, और साथ ही में आप लोग का जो रिक्वेस्ट है वो हम रखने की कोशिश करेंगे आगे। तो आगे बढ़ाते हैं और आज हम जो है बंगाल शॉर्ट हैंड क्रिकेट पे ये एपिसोड डेडिकेट कर रहे हैं और बुला रहे हैं शॉर्ट हैंड क्रिकेट के हीरो, जिन्हें हम कहते हैं रिवर्स स्वीप के राजा प्रिंस को। तालियों की गड़गड़ाहट के साथ प्रिंस का स्वागत किया जाए। थैंक यू थैंक यू थैंक यू। Hi Prince da, welcome to the worldcricket.com and welcome to the lockdown show. তো আমাদের বলার আছে যে আমাদের এই শো যেটা হয় লকডাউন শো, এটার মধ্যে আমরা ফুল হ্যান্ড টেনিস ক্রিকেট এর মধ্যে ফুল হ্যান্ড সাথে শর্ট হ্যান্ড ক্রিকেটও ইনক্লুড করেছি, শর্ট হ্যান্ড ক্রিকেটারদেরকেও নিয়ে ইন্টারভিউস করছি। তো এই শোটার মধ্যে আমরা নরমালি কি তুমি আগে জানতে পারবে, দেখতে পারবে নতুন কি কি জিনিস হবে, আগে তুমি উপভোগ করতে পারবে। তো আগে বলো, শুরু করছি, আগে বলো তোমার লকডাউন যে গেছে কেমন কাটলো? এখন তো আনলকের অবস্থায়, লকডাউন আর কিরকম কাটবে, যেরকম সবার কেটেছে পুরো ঘরে বন্দি, কিন্তু ব্যাপারটা খারাপ তো জিনিসটা খুবই ভালো, না হলে সত্যি খুবই অসুবিধা হয়ে যেত দেশের জন্য মানুষের জন্য। তো একদিকে বলতে গেলে যে নিজের জীবন রক্ষার জন্য ঠিকই করেছি আমরা, এটা একদমই ঘরে টেকেছি। তবে বোর হচ্ছিলাম, অবভিয়াসলি বোর হচ্ছিলাম, কারণ সারাদিনই বাইরে থেকে অভ্যাস, বাইরে সবসময় গিয়ে অভ্যাস, বন্ধুদের সাথে মেলামেশা করে অভ্যাস, কিন্তু সেই জিনিসটা হচ্ছিল না। বাট পাবজি ছিল যেটা বাঁচিয়ে রেখেছিল। এমনি এই সময় ধরো মানে নর্মাল টাইমে মানে করোনার আগে মানে লকডাউনের আগে তো ফিটনেস এর জন্য বাইরে যেতে প্র্যাকটিস করতে, এই সময়টা মানে কিভাবে ফিটনেস এর জন্য কাজ করলে? তোমায় প্রথম কথা বলি যে আমাদের মানে প্র্যাকটিস এর জিনিসটা ঠিক নাই এখানে, তো মানে ব্যাপারটা অত নাই, বাট ফিটনেস দিক দিয়ে যদি বলতে পারো তাহলে ফিটনেস এর জন্য
কোনো কিছু মানে রোজকার যে ডেইলি রুটিনে আছে ফিটনেস এর ব্যাপার এরকম কিছু নাই, তোমার ওই রাইটিংটাই যেটা। আচ্ছা ওটাই। তাহলে লকডাউনে ঘরে ঘরবন্দি হয়ে ঘরের কি কি কাজ শিখলে? প্রথম কথা তো গ্যারেজে তালা মারা। গ্যারেজে তালা মারা কি কোনো স্পেসিফিক কারণ আছে? না মানে অ্যাকচুয়ালি জিনিসটা সবসময় আমার বাবাই করে, যেহেতু বাবা আমার উপর ছাড়ে না, কারণ বাবা বলে তুই একটা আনকেয়ারলেস, মানে এর আগে যখন ছেড়েছে হয় আমি আমাদের দুটো গেট, একটা গেটে হয় তালা লাগিয়েছি, একটাতে তালা লাগাইনি, চলে গেছে। তো সেই জিনিসটা এই লকডাউনে মেনটেন করে দিয়েছিল বাবা, যে তোর বাড়িতে সারাদিন রাতের বেলা যখন ঘরে সবাই ঢুকে যাবে তারপরে কিন্তু নিচের গেটে তালাটা তুই মেরে দিয়ে আসবি, এটাই শিখেছি একদম। তাহলে মানে একটা একটা অন্তত কাজ হয়েছে একদম। আচ্ছা নিজের ছোটবেলার ব্যাপারে বলো তো কিছু, মানে তোমার স্কুলিং কলেজ এসব। ছোটবেলা তো আমি আমার আমার বাড়ি থেকে ওইখান থেকে হার্ডলি হলে হেঁটে 10 মিনিট লাগে, এত দূর স্কুল আমার, আরি কলেজ মডেল স্কুল, আমি ওখান থেকে পাস আউট হয়েছি। আচ্ছা তো 12টা বছর ওখানে কাটিয়েছি, 12 না 13 বছর, কেজি থেকে আমি একদম ক্লাস 12 অবধি একই স্কুলে পড়েছি। আচ্ছা তো ছোটবেলার স্মৃতি বলতে স্কুল মানে বহুত কাছের, এখনো যখন ওই স্কুলের পাশ দিয়ে বেরোয় তো সত্যিই খুব খারাপ লাগে, মাঝে মাঝে স্কুল দেখি তো মনে হয় আর 12টা বছর এখানে কাটালাম, তখন মনে হতো এটা আছে। বাট কিছুদিন পর যখন আমরা কলেজে উঠলাম, কলেজ লাইফটা শেষ হয়ে গেল, তখন আমাদের মনে হয় আমার স্পেশালি আমার তো মনে হয়েছিল যে না, স্কুল লাইফের মতো লাইফ পৃথিবীতে আর কোনো মানে ওর থেকে সুন্দর জিনিস পৃথিবীতে আর কিছু নাই। মানে এখনো ওই যে স্কুলের যারা বন্ধুরা আছে তারা এখনো বন্ধু আছে? একদম একদম। আমার আমার বন্ধু আছে বলতে তোমার বাপ্পা বলে একজন আছে, ঠিক আছে, দাস ওর ভালো নাম, তাছাড়া বিজয় দাস বলে আছে, রহমত আলম আছে, এরা মানে সব আগের থেকে মানে স্কুল টাইম। বাপ্পা যে আছে সে আমার কেজি থেকে বন্ধু। আচ্ছা আচ্ছা একদম। তো এখনো অব্দি আমাদের বন্ধু মানে আমার ফ্রেন্ড সার্কেল হিসাবে দেখতে গেলে তো সবাই আমার বন্ধু, কিন্তু যারা ক্লোজ ওরা অলওয়েজ, ওরা সবসময় মানে সেই ছোট থেকে এখন অবধি আমরা একসাথেই আছি। মানে তাহলে স্কুলে এমন কোন দুষ্টুমি বা কেস এরকম কিছু হয়েছে যেটার জন্য গার্ডিয়ান কলবল হয়ে গেছে বা কিছু স্মৃতি কোনো? অনেক এরকম মানে অ্যাকচুয়ালি স্কুলে ছিলাম আমরা প্রথম থেকেই ব্যাক বেঞ্চার্স, জীবনে কোনোদিনও ক্লাস বসিনি, প্রথম থেকে সরকারি বহুত কিছু করেছি। তো তার মধ্যে একটা হলো মানে আমাদের স্কুল চালু হতো 11:40 প্রেয়ার হতো, 11টা পাক্কা 11টার সময় প্রেয়ার হতো, 11:15 থেকে আমাদের ক্লাস স্টার্ট হতো। তো আমাদের কাজ কি ছিল, আমরা ঘর থেকে তো বেরোতাম 9:30, 9:30 সময় বেরিয়ে ফার্স্টে গিয়ে তোমার স্কুলের বাইরে একটা গ্রাউন্ডের মতো আছে ওখানে আমরা ফার্স্টে ক্রিকেট খেলতাম। ক্রিকেট খেলতে ওটা হয়ে যেত 11:30, তো 11টার সময় আমরা কি করতাম না, পাঁচিল টপকে পড়ে স্কুলের ভেতরে ঢুকতাম, স্কুলের ভেতরে ঢুকে ক্লাসে যেতাম। অনেক সময় আগে চলে আসতো, অনেক সময় আমরা আমরা আগে ঢুকে যেতাম। মানে ক্লাসের মধ্যে কি কোনো মানে এরকম পাঁচিল পাঁচিল ভাঙা ছিল যে ভিতর দিয়ে ঢুকে গেছো? না দুটো গেট, আমাদের ক্লাসের দুটো গেট ছিল, সামনে তো বেশিরভাগই সব স্যার মিস্ত্রাই সামনে দিয়ে আসতেন। আচ্ছা আর আমরা কি করতাম, যখন আগে স্যাররা ঢুকে গেছেন তখন আমরা পিছন দরজাতে দিয়ে ঢুকতাম। এই সময় কি হতো, সেই সময় যারা মানে একটু ভদ্র ছেলে, এর জন্যই ব্যাক বেঞ্চার কি, এর জন্য পিছনের সিট খালি থাকতো ঢুকে যেতে, যারা মানে এমনি ছিল মিস দেখুন ওরা কিন্তু আপনার ক্লাস চলতে চলতে ঢুকতে, আমি এবার মিস, আর প্রেজেন্টের জন্য আমাদের 2-3 বন্ধু ফিট থাকতো যারা আমাদের প্রেজেন্টটা ঠিক দিয়ে দিত, ইয়েস স্যার বলে দিত, মানে প্রক্সি প্রক্সি আরামসে আমরা প্রক্সি দিদি তো আমরা ঢুকে এলাম। এই সময় অনেকবার ধরা পড়েছি,
দারওয়ান স্যার যিনি ছিলেন ও গিয়ে বলে দিয়েছে হেডমাস্টার কে যে স্যার এরা কিন্তু ক্রিকেট খেলে তারপর ঢুকে মারে। কিন্তু এরকম এরকম ছেলে যারা থাকে তাদের তো সবার সাথেই প্যাকিং থাকে, দারওয়ান বলো সবার সাথেই কিন্তু আজ অব্দি আমাদের গার্জেন আমরা বাড়ির থেকে নিয়ে যাইনি কোনোদিন, রাস্তায় কোনো কাকু বাবুকে ধরেই নি। মানে তুমি তুমি একটা ভাইরাল কথা বলে দিচ্ছ যেটা কি ভাইরাল হয়ে যাবে, কি প্রিন্স যে ক্রিকেটার সে স্কুলে অন্য কাউকে গার্জিয়ান হিসাব করে নিয়ে চলে যেত। অনেকবার করেছি এরকম, মানে রাস্তায় কোন একটা লোক বসে আছে তাকে দিয়ে আমার বন্ধু সেও হয়তো ভাবছে কে বাবা আমি বাবা বলে নিয়ে চলে এসে। একবার হয়েছিল একটা রিক্সা বালাকে ধরে নিয়ে চলে এসেছিল, সেটা ছিল বিহারি, আমার যে বন্ধু ছিল সে বাঙালি, বন্ধু বাংলায় কথা বলছে কি করে নামটা পড়লো। এটা কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন, আমরা মানে যখন নিজেরাই আমরা যখন কানেক্ট করছিলাম তোমার সাথে প্রিন্স ম্যাক্সওয়েল, আমরা খুঁজছি নর্মাল প্রিন্স 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 খুঁজে পাচ্ছি না, তারপর দেখলাম প্রিন্স ম্যাক্সওয়েল, এটা কিভাবে। তো ম্যাক্সওয়েল পড়লো হচ্ছে 2014-15 এই সিজনটা চলছিল, তখন আইপিএল এর সিজন চলছিল। আর আমরা হচ্ছি খুব বড় ধোনির ভক্ত, মানে ধোনি মানে কিছু চিনি থাকতে পারি কলকাতার হয়ে, কিন্তু আমরা সাপোর্ট করতাম অলওয়েজ চেন্নাই। তো ওই বারবার সেই সময় নতুন আমরা দেখি যে গ্লেন ম্যাক্সওয়েল বলে একটা প্লেয়ার আছে যে চেন্নাইকে বারবার হারাচ্ছে, আচ্ছা ব্যাটসম্যানকে অনেকবার মারছে, আর ওর শট গুলো ছিল টিপিক্যাল, ওর রিভার্স সুইপটা খুব ভালো খেলতো। হ্যাঁ হ্যাঁ, তো সেই জন্য সেই থ্রুতেই যখন আমাদের আমরা যখন রিভার্স সুইপের নাম আছে, তো ওই রিভার্স সুইপ খেলি, ওই রিভার্স সুইপের জন্য আমার প্রথমে আমার পাড়ার ছেলেগুলো বলে যে তুই ম্যাক্সওয়েলের মধ্যে রিভার্স মারি, সেই থেকেই একটা নাম এসে যায় প্রিন্স ম্যাক্সওয়েল ম্যাক্সওয়েল, আর ওটাই পরবর্তীকালে থেকে যায়। তাহলে এটাতেই এটাতেই প্রশ্ন আছে হলো যে নর্মালি আমরা যখন মানে যে কেউ হোক আমি আমি আদিত্য বা তুমি খেলছি যখন ফার্স্টে তো আমরা সবাই মানে ফুল হ্যান্ড ফেয়ার ফেয়ার হ্যান্ড অ্যাকশনে নামার চেষ্টা করব খেলা, তুমি শর্ট হ্যান্ড কেন নিলে, হোয়াই ডিড ইউ চুজ শর্ট হ্যান্ড ক্রিকেট। অ্যাকচুয়ালি এর পিছনে একটা বহুত বড় হাত আছে, আমারই একটা বন্ধু আছে রাহুল, শর্ট হ্যান্ডই খেলে। আচ্ছা, রাহুলকে চিন মানে চিনবে যারা আজকে শর্ট হ্যান্ড ক্রিকেটে আছে সবাই চিনবে। তো আমার যখন আমি ক্লাস 6 7 8 এ উঠি, 8 এ যখন উঠলাম তো ওর সাথে বন্ধুত্ব হয়, আর ও খুব ভালো এই খেলাটা খেলতো। মানে আমরা অ্যাকচুয়ালি কিন্তু দুর্গাপুরে তুমি যদি দেখতে চাও তাহলে এখানে শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট বা শর্ট হ্যান্ড ক্রিকেটের প্র্যাকটিস বা শর্ট হ্যান্ড ক্রিকেটের কোথাও খেলার ধুলার জিনিসটা শর্ট হ্যান্ডটাকে অত বেশি মানে প্রাধান্য দেয় প্রাধান্য দেয় না, লংটাকে সবসময়। আমরা যখন ছোট ছিলাম ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে পরে 6-4 হয় ওটা, নয়তো তোমার এসবই খেলতাম। কিন্তু রাহুল বলে যে ও না শর্ট হ্যান্ডটা খুব ভালো খেলতো, তো ওর দেখেই যে মানে এই একটা গ্রাউন্ড হয় এখানে এরকম খেলা হয়, ওই ফার্স্ট দেখা যাবে শর্ট হ্যান্ড ক্রিকেট এটা খেলতে ভালো লাগে, এটা এই এই হয়। তো ওকে দেখে আমি খুব ইন্সপায়ার হই যে হ্যাঁ ভালো মারছে। এন্ড ইভেন ও কিন্তু আমাদের দুর্গাপুরের ফার্স্ট ছেলে যে কলকাতায় গিয়ে এত নাম করেছে, তারপরেই কিন্তু আমরা গেছি, আমাদের যত ছেলে আছে তো দেখেই মানে একটা ইন্সপিরেশন যে হ্যাঁ আমিও খেলবো, আমারও খেলার ইচ্ছা হয়। তো সেই জন্যই ওই আমার বলতে পারো যে আমার শর্ট হ্যান্ড ক্রিকেটে আনার ইন্সপিরেশন সব থেকে বড় ইন্সপিরেশন, অবভিয়াসলি ইন্সপিরেশন, আমার ইন্সপিরেশন। আচ্ছা, তো এখন আমরা আগে বাড়বো, ঠিক আছে, এবার আমরা ঢুকছি অরিজিনাল রাউন্ডে। এটা ইন্ট্রোডাকশনের মতো হলো তোমার, আমাদের এই যে সেশনটা আছে ওটা তিনটে রাউন্ডে ভাগ করা থাকে, একটা ক্রিকেট রাউন্ড, একটা নন ক্রিকেট রাউন্ড, আর একটা র্যাপিড ফায়ার রাউন্ড। ক্রিকেট রাউন্ডে আমরা ক্রিকেট রিলেটেড কোয়েশ্চেন করব, নন ক্রিকেট রাউন্ডে তোমার প্যাশন হবিস রিলেটেড কোয়েশ্চেন করব, র্যাপিড ফায়ার যে কোনো স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন করব, অপশন দেবো দেবো না, মাথায় যা আসবে আনসার দেবে, ঠিক আছে। ক্রিকেট রাউন্ড শুরু করছি।
ক্রিকেট রাউন্ডের প্রথম প্রশ্ন হলো যে শর্ট হ্যান্ড ক্রিকেটে ডেবিউ কোন ইয়ারে করেছিলে আর কোন টিমের এগেইনস্টে, মনে আছে? শর্ট হ্যান্ডে যদি আমাকে ডেবিউ বলতে চাও তাহলে আমি সবার ফার্স্ট খেলি আমার স্কুলের পিছনে, তোমাকে যখন যেটা বললাম যে একটা মাঠ ছিল ওখানে খেলা হতো, আমরা খেলতাম স্কুলে প্রফেশনাল ক্রিকেটে। প্রফেশনাল ক্রিকেটে যদি আমি বলতে চাই তাহলে আমার সবার ফার্স্ট টুর্নামেন্ট আমার বাড়ির সামনে চয়ন মাঠে, মানে আমি যেখানে থাকি মাঠ আছে চয়ন মাঠ, ওই টুর্নামেন্টে একটা ডে টুর্নামেন্ট হয়েছিল। আচ্ছা, তো আমি রাহুলের সাথেই ফার্স্ট ওই টুর্নামেন্টে ওখানেই আমার প্রথমবার আমি ওখানেই ডেবিউ করি, আর যে খেলেছিলাম সেটার এগেইনস্ট ছিল সেই সময় বাপি দা বলে একজন ছিল আমাদের এখানে, উনি আজ নেই। তো উনি মানে মোটামুটি 4-5 বছর 6 বছর হয়ে গেছে তোমার। তো যখন তুমি ডেবিউ করেছিলে তখন কি তুমি ভেবেছিলে একবারও কি শর্ট হ্যান্ড ক্রিকেট এত গ্রো করবে? কোনোদিনই ভাবিনি, মানে সত্যি কথা বলতে আমাদের আগে যারা দুর্গাপুর থেকে বিলং করে শর্ট হ্যান্ড ক্রিকেটে, তারা যে ক্রিকেটটা খেলে এসছে তারা আজকে আমরা যে নামটা করেছি, আজকে আমাদের লোক জেনে, আজকে আমাদের যেটা ফেসবুক হোক তারপরে ইউটিউব হোক সেই থ্রুতে আমরা যার নাম করছি বা পেয়েছি সেই জায়গাগুলো কখনোই পাইনি। তো কোনোদিনই ভাবতে পারিনি যে এই খেলাটা এত উঁচু যাবে বা এত বড় জায়গাতে। তোমরা তাদের পিছনে তোমাদেরও বহুত বড় একটা হাত আছে যে সমস্ত প্লেয়ার গুলোকে এক জায়গায় করে সেই সমস্ত ছেলেগুলোকে বা প্লেয়ার গুলোকে একটা মানে প্রাধান্য দেওয়া, এই জিনিসটা তোমরাও তোমাদেরও বহুত বড় হাত, প্লাস খেলা কমিটি, এছাড়া ওয়েস্ট বেঙ্গলের মানুষজন যারা আছে যারা এই খেলাটা, প্রথম তো হলো লোকের ভালোবাসা, যেটা একদম লোকের ভালোবাসা এই জিনিসটার জন্য আমরা অনেকটা বেশি, মানে আমি তো কোনোদিনই ভাবতে পারিনি যে এই খেলাটা এত দূর যাবে। এত কেন কি তুমি, হ্যাঁ কেন তুমি নিজেই বললে কি তোমাদের দুর্গাপুর সাইডে ফুল হ্যান্ড ক্রিকেটের চাহিদা বেশি, শর্ট হ্যান্ড রমরমা ছিল আর কি খুব এখনো। দাদা এখনো এখনো যদি আমি দুর্গাপুরের কথা বলি তাহলে দুর্গাপুর চত্বরে সারা বছরে যদি আমি গিনা চুনা হাত ছোট বড় সব টুর্নামেন্ট মিলে 10 থেকে 11টা টুর্নামেন্ট হয়, ঠিক আছে, কিন্তু লং তুমি হপ্তায় সিজনে হপ্তায় 3 থেকে 4টে করে লং টুর্নামেন্ট চারিদিকে হতে থাকে। তো এখনো বলতে আমি এখনো গর্ব করে এটা বলতে পারি যে আমাদের দুর্গাপুরে লং এর চাহিদা খুব বেশি, খুব অনেক বেশি। মানে তাহলে আমি জিজ্ঞেস করতে পারি যে, মানে যদি জিজ্ঞেস করি যে শর্ট হ্যান্ড ক্রিকেট খেলে কি কি শিখলে আর আশা কি করছো আগে, কতটা কি কি জিনিস হওয়া উচিত, কি চাও, এরকম যদি জিজ্ঞেস করি? প্রথম কথা শর্ট হ্যান্ড খেলে শিখেছি বলতে যেটা শেখা সেটা হচ্ছে যে মানে খেলার আমি আমার খেলাটা অ্যাকচুয়ালি অ্যাগ্রেশন দিয়ে খেলি। তো শর্ট হলো আমার এমন একটা, ওটা আমরা দেখেছি তো আমার এগ্রেশনটা হলো আমার। আচ্ছা মেইন এটার মধ্যে বলে দিই তোমাকে, দেখা হলো ওই রাজের হাট টুইস্টার আমরা লাইভ করছিলাম। ও আচ্ছা, হ্যাঁ তো ওই মাঠ মানে এগ্রেশনটা যে আমি খেলার মাঠে দেখাতে পারি এটার আমার একটা প্ল্যাটফর্ম, যেমন মানে প্ল্যাটফর্ম যদি আমার কিছু হয়ে থাকে সেটা এই শর্ট হ্যান্ড ক্রিকেট, সেটা থেকে আমি আমার এগ্রেশনটা কি কতটা দূর, আমার টেম্পারমেন্ট কি, এইটা আমি আমার খেলার মাধ্যমে শিখেছি, ঠিক আছে। সব জিনিসেরই একটা, এবার যদি তুমি বলো যে কি আরো মানে কি করা যেতে পারে, কি করা যেতে পারে, তো সব থেকে বড় কথা যেটা দেখো প্রতিটা জিনিসের একটা পজিটিভ দিক আছে একটা নেগেটিভ দিক আছে। পজিটিভ দিক এটা যে যখন তুমি একটা ভালো নাম করে নেবে শর্ট হ্যান্ড ক্রিকেটে খেলে পরে, তুমি যখন একটা ভালো প্লেয়ারের রেটিংস এ আসবে তখন তুমি কিন্তু এখনকার দিনে মানি সবকিছু ম্যাটার করে, তো তুমি কিন্তু এখনকার দিনে যে মানিটা তোমার নিড, এখন আমাদের একটা 26 বছর বয়স, আমার এই বয়সে যদি আমার মানি নিড কিরকম হতে পারে, আমি আমার নিজের জামা কাপড় কিনবো, নিজের শখ পূরণ মানি কিন্তু, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা যখন ওই খেলে পরে পেয়ে যাচ্ছি কি হচ্ছে, এইটা থেকে কিন্তু আমরা একটা মেন জিনিস থেকে ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের লাইফের যে গোলটা, কখনোই শর্ট ক্রিকেট আমাদেরকে সাময়িক নাম দিচ্ছে, সাময়িক মানি দিচ্ছে যেটা দিয়ে আমরা আমরা সবকিছু করে নিতে পারছি, কিন্তু আমরা যদি এইটাকে কন্টিনিউ আমাদের যদি লাইফে এইটা যদি এম বানিয়ে নিই না তাহলে আমাদের ফিউচার কিন্তু কন্টিনিউ এগোবে না, কারণ
ফিউচারের জন্য তোমাকে যদি ফিউচার সিকিউর করতে হয় তার জন্য কিন্তু তোমাকে কোনো জব করতে হবে, সেই জন্য তোমার নিজের কোয়ালিটি থাকা দরকার, তোমার পড়াশোনা ভালো করতে হবে, তবেই কি তুমি সেই জায়গাটায় পৌঁছাতে পারবে। তো শর্ট এন্ড ক্রিকেটের বাজে দিক এইটাও একটা বলতে পারো যে এটাতে সাময়িক নাম পয়সা মানে যেটা বলতে কুইক কুইক ফেম আর কি, কুইক ফেম, কুইক ফেম আছে, কিন্তু আফটার দ্যাট লাইফটা পুরো যখন কোনোদিনই না, আগে না, আমি এখনো বলছি যেদিন আমি জব পেয়ে যাবো একটা প্রপার জায়গায় এই জবটা আমি আমার লাইফে ফিউচারে ব্রাইট করতে পারি, সেটা আজকেও আসতে পারে, কালও আসতে পারে, বা এক বছর পরও আসতে পারে, আমি সেদিন থেকে ক্রিকেটটা জাস্ট শখ হিসাবে রাখবো, যে যেটা আমি বছরে 50টা শট, হ্যাঁ 50টা টুর্নামেন্ট খেলতাম, সেখানে আমি খুব জোর হলে 5 জায়গায় খেলবো বা 2 জায়গায় আমি খেলবো, কারণ আমাদের লাইফটা এটা একদম সোনাতুল্য কথা বললে তুমি, যেটা ভ্যালুয়েবল। তো এখনো অবধি যতটা ম্যাচ খেলেছো লাইফে, তোমার বেস্ট নক কোনটা, কোনটা তোমার বেস্ট নক এন্ড টাফেস্ট বোলার ইউ হ্যাভ এভার ফেসড? যদি আমার বেস্ট নক বলতে চাও তাহলে আমি প্রথম বছর 11 পল্লীতে কলকাতার বেহালার 11 পল্লীতে যখন সিরিজ হয়, তো সেটা আমি আমার লাইফের সব থেকে বেশি বেস্ট নক মনে করি, যে ওখান থেকে আমি উঠেছি আর ওখানে আমি সবাইকে হারি, হাইলাইট আর কি, হাইলাইট হয়েছে, হাইলাইট হয়েছে থেকে, ওইটাই আমার লাইফের সব থেকে মানে খুবই গুরুত্বপূর্ণ ইনিংস আমি মনে করি। আর টাফেস্ট বোলার যদি বলতে চাও তাহলে টাফেস্ট বোলার বলতে আমার একটা আমার রজত সিং বলে গোলু বোলার আছে, ওকেই আমার সব টাফ লাগে খেলতে। আচ্ছা, এবার এবার তোমাকে একটা কুইজ দেব, একটা ইমেজ আসবে যেটার সাথে চারটে অপশন থাকবে, দেখে আনসার দিতে হবে, পাজল। Same for audience. Audience, আপনারাও দেখতে পারবেন ইমেজ, চারটি অপশন আসবে, কমেন্ট করো। Identify, guess this short hand cricketer. Option হলো বিজয় সরোজ, ওসমান, সঞ্জয় দাস, নান অফ দেম। ওসমান। ফটোটা কেমন হয়েছে? কি করে চিনলে? তোমার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, যদি তোমাকে টপ থ্রি ব্যাটসম্যান ইন শর্ট হ্যান্ড ক্রিকেট চুজ করতে হয় তাহলে কোন তিনটে ব্যাটসম্যানকে তুমি নিজের টিমে রাখবে, টপ থ্রি? অল ওভার তো আমার, হ্যাঁ হ্যাঁ অল ওভার, আমি হ্যাঁ অল ওভার, তো আমি সবার কাছে রাখবো হচ্ছে আমার রাহুলকে, যার থেকে আমি খেলা শিখেছি, ওকে আমি আমি সব অলওয়েজ ওকে আমি এক নম্বরে রাখবো। দু নম্বরে আমি যদি রাখতে চাই তাহলে আমি আমার দুর্গাপুরের ঋষু বলে একটা প্লেয়ার আছে ওকে রাখবো, আর তিন নম্বরে আমি যদি কাউকে রাখতে চাই, না না সরি, তিন নম্বর, দু নম্বরে আমি রাখবো হচ্ছে আমার নান্নি, মানে আজকে সবাই প্রিন্সের রিভার্স দেখেছে কিন্তু নান্নের রিভার্সের থেকে অনেক বেশি বেটার ছিল, এটা আমি বলি। দু নম্বরে রাখবো আমি নান্নেকে, আর তিন নম্বরে রাখবো আমি ঋষুকে। বিজয় দা তোমার টিমে চান্স পাচ্ছে না? তোমার প্যাশন আর হবিস নিয়ে কথা বলবো। তো প্রথম প্রশ্ন হলো যে অ্যাপার্ট ফ্রম ক্রিকেট তোমার আর কি করতে ভালো লাগে, what are your hobbies? Hobbies বলতে তা সেরকম আমার কোনো কিছু hobbies নাই, তবে আমার shopping করতে খুব ভালো লাগে। Shopping মানে mainly কি? না না, কে মানে কাপড় জামা, কাপড় জামা, কাপড় জামা, shoes, shoes আমার বহুত বড় মধ্যে একটা, তো আমি কাপড় জামা shoes কিনতে shopping করতে ভালো লাগে। এখন তোমাকে যদি আমি বলি যে দুর্গাপুর এরিয়াতে মানে তাহলে তুমি কিরকম যাও, মানে লোকাল মার্কেটে যাও নাকি মল নাকি অনলাইন ফ্লিপকার্ট অ্যামাজন? না, অবভিয়াসলি মল, আমাদের এখানে জাংশন মল বলে,
আমি শুনেছি যদ্দূর, আমরা শুনেছি পাবজিতে এনিমি স্কোয়াড তোমার ফ্যান, তো এটা কি সত্যি না এটা একটা রিউমার? না না এটা রিওয়ার্ড না, এরকম মানে একটা হয়েছিল ইভেন মানে যখন আমি আমার ফেসবুক কিছুদিন আগে যখন ফেসবুক প্রোফাইলে আমি আমার পাবজিতে আমার মানে আমার নামটা দিই গাইতন্ডে বলে একটা আমার গাইতন্ডে মানে গণেশ গাইতন্ডে গাইতন্ডে আচ্ছা নাম দিয়েছিলাম, তো গাইতন্ডেটা ওটা যখন ওটা দেখেছিল তো আমরা যখন মানে একদম এন্ড মোমেন্টে যখন মানে এবার লাস্ট সার্কেল চলছে তখন মারতে গেছিলাম, তো আমরা চারজন ছিলাম, ওরা দুজন ছিল, তো চারজন আর দুজন যখন ছিল তো ওরা দুজন সামনে এসে ছিল, তো প্রথমে একজন একটা পার্টি নক করে দিয়েছিল আর আমি মারতে যাচ্ছি তখন বলছে লাফাচ্ছে লাফাচ্ছে দাঁড়া, তো আমরা অলে করলাম তখন বললো তুমি প্রিন্স দা, তখন আমি বললাম হ্যাঁ, তো ওই বলিউড সং এক তো কাম জিন্দগানি গরমি সাকি সাকি দিলবর দিলবর মানে হয়তো তোমার ভিডিওটা দেখে হয়তো তুমি গরমি ভাবছো ভাবি যে কোনোদিন আমি এখানে যাবো সেটা হচ্ছে তোমার সুইডেনে। আচ্ছা সুইডেন কেন? প্রথম কথা হচ্ছে সুইডেনের ওয়েদার সুন্দর, তুমি যখন উপর দিকে যাবে তত না আমাদের আকাশে ব্লু আসে, ওটা যখন বিকেল হয়ে যায় আমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে যাই যেখানে তোমার গোল্ডেন লাগে পুরো কাঞ্চনজঙ্ঘাটা, কিন্তু যখন তুমি সুইডেনে যাবে তো ওইখানে বিকেল বেলা এই বিকেল চারটে সাড়ে চারটের দিকে আমাদের বাংলা যেটা জিনিসটা যখন হয় সুইডেন সব থেকে বেশি এত বেশি এই জিনিসটার জন্য আমার সুইডেন। আচ্ছা এবার এবার তোমাকে জিজ্ঞেস করছি দুটো চয়েস, ঠিক আছে, তোমাকে খেতে বসালাম লাঞ্চ, ঠিক আছে, নর্মাল ডাল ভাত সবজি নাকি ধরে নাও ভাত আর মটন কারি, কোনটা নেবে? ভাত আর মটন কারি। আচ্ছা মানে মটন পছন্দ অনেক অনেক, এইটা তাহলে অর্গানাইজাররাও জেনে রাখবে যখন খেলা চলবে তোমাকে মটন প্রোভাইড করতে পারে যাবে। আচ্ছা তোমার কলার টিউন যেটা আমি কল করলে যেটা বাজে সেটা হচ্ছে ইয়ালগার ক্যারি মিনাতির গানটা, তো তোমার ফেভারিট ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরটা কে? অবভিয়াসলি ক্যারি মিনাতি, এই জন্য না যে ও রিসেন্টলি টিকটকে নিয়ে একটা ভিডিও বানিয়েছে যে আমি ক্যারি মিনাতি তিন চার বছর ধরে ওর ফলোয়ার্স, আমি ওর এক্সপ্রেশন এর তাহলে ওর এই রেসপন্সটা কেমন লাগলো যে ও যে রেসপন্সটা দিয়েছে লাস্ট কিন্তু আলটিমেট রেজাল্ট কি হয় ইন্ডিয়ার পাবলিক ক্যারি মিনাতি ছাড়া কিছু বোঝে না, সিধা কথা।
एकदम আচ্ছা এবার এবার আমরা বাড়ছি আগে র্যাপিড ফায়ার রাউন্ড। র্যাপিড ফায়ার রাউন্ডের মধ্যে তোমাকে আমি আমরা ডাইরেক্ট কোশ্চেন করব, অপশন দেবো দেবো না, মাথায় যা আসবে তা আনসার দিয়ে দেবো। তো র্যাপিড ফায়ার রাউন্ড বাড়াচ্ছি আগে। ইফ নট ক্রিকেট, হোয়াট উড প্রিন্স হ্যাভ চুজ, কি চুজ করতো যদি ক্রিকেট নাও? ক্রিকেট যদি না থাকতো তাহলে আমি চুজ করতাম মানে আমার পড়াশোনা নিয়ে একটা জব করাই হবি ছিল। জব মানে কেমন টাইপের? আমার মেইন হচ্ছে আমি বিসিএ করেছি, তো আমার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ারই। সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আচ্ছা। প্রিন্স ডেইলি ঘুম থেকে উঠে সকালে কি কাজ করে প্রথম? সবার প্রথমে উঠি, প্রথম কথা আমি ঘুম থেকে উঠি দুটো কি দুটো দেড়টা দুটো, আর উঠে সবার ফার্স্ট ব্রাশ করার আগে মোবাইলটাতে দেখি যে 100% চার্জটা আছে কিনা, উঠে আগে একটা টিডিএম খেলি। আচ্ছা পাবজি। আচ্ছা আগে একটা টিডিএম খেলি পাবজি। আচ্ছা দেন আমি আবার উঠে ব্রাশ করি, খাবার টিফিন যা হলো হলো। তিন নম্বর প্রশ্ন দিচ্ছি, তিন নম্বর প্রশ্ন আবার তোমার জন্য একটা কুইজ, এরকমই চারটে অপশন আসবে, সেম ফর অডিয়েন্স। এটা হলো একটা শর্ট হ্যান্ডের টুর্নামেন্ট, সেটা তোমার রিকগনাইজ করতে হবে। সিম্পল অডিয়েন্স, শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট, চারটি অপশন আসবে, আনসার দেবে। এটা বলো, গেস দা টুর্নামেন্ট। রবি কাপ, রাজারহাট টুইস্টার, উইন্টার কাপ, নান অফ দ্যাম। এটা উইন্টার কাপ। কিভাবে চিনলে? তুমি ব্যাটিং করছো নাকি? না না, এটা উইন্টার কাপ এই কারণেই, সামনে একটা স্টেজ আছে, তার মধ্যে আবার কার্পেট বিছিয়ে আর গ্রাউন্ডটা খুবই সুন্দরভাবে সাজানো মেইনটেইন, সো অবিয়াসলি উইন্টার কাপ। কারেক্ট কারেক্ট আনসার। তোমার ফেভারিট টুর্নামেন্ট, শর্ট হ্যান্ড টুর্নামেন্ট কোনটা? আমার ফেভারিট শর্ট হ্যান্ড টুর্নামেন্ট 11 পল্লী, বিহালা 11 পল্লী। আচ্ছা, কারণ? কারণ সব থেকে বেশি সম্মান ওই একটা জায়গাতেই পাওয়া যায়, যখন তুমি ওটা গেইন করবে, তুমি ওখানকার যখন তুমি সিরিজ হবে তখন ওটা সব তোমার কাছে, আমাদের শর্ট হ্যান্ড ক্রিকেটে যতজন আছে তাদের কাছে সবার কাছে ওটা সব থেকে বেশি সম্মান পাওয়ার মতো হয়। আচ্ছা, তো এবার একটা, এবার এই রাউন্ডের লাস্ট প্রশ্ন হলো যে তোমার ফেভারিট সেলিব্রিটি ক্রাশ। আমার ফেভারিট সেলিব্রিটি ক্রাশ, এটার মধ্যে আমরা অপশন দিইনি, ওটা তুমি আনসার দেবে। অনেকগুলো আছে তার মধ্যে, বলো লাইন বাই লাইন বলো। কৃষ্ণ, কলিয়ুগ কা কৃষ্ণ আপি হ্যায়, কলিয়ুগ কা কৃষ্ণ আপি হ্যায়। সবসে জ্যাকলিন কে সব থেকে বেশি ভালো লাগে। আচ্ছা, তারপর তোমার ক্যাটরিনা কাইফ, তারপর হচ্ছে তোমার আমাদের যে ইয়ে আছে আরে করিনা কাপুর, আর সবার লাস্টের নাম বলা যাবে না। সমঝ গেছে। আচ্ছা, এটা দিয়ে আমরা শো যেটা আমাদের রাউন্ড শেষ করলাম, ফিডব্যাকে যাচ্ছি, বলো কেমন লাগলো? সত্যি কথা বলতে ইউটিউব হচ্ছে একটা আমার খুবই ভালো মানে খুবই পছন্দের একটা প্ল্যাটফর্ম, যেটা তোমাকে আগেই বলে থাকি। সেই একটা পছন্দের প্ল্যাটফর্মে যখন আমাকে ইন্ট্রোডিউস করানো হয় সামনে বা যত পাবলিক আছে তাদের সামনে, তো এটা একটা কাছে খুবই অনারেবল লাগে যে আমি এত বড় একটা প্ল্যাটফর্মে আমাকে নিজেকে সবার সামনে তুলে ধরছো তোমরা, তো এটার জন্য আমার মনের ভেতর থেকে খুবই অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্য। আমাদেরও ইচ্ছে ছিল মানে যে এই যে আমরা দা লকডাউন শো নামে যে ওয়েব শোটা এনেছি, এটার মধ্যে আমরা মানে প্লেয়ারদের পার্সোনাল সাইড দেখানো, ওদের পার্সোনাল সাইডটাও দেখানো ইচ্ছে ছিল। আচ্ছা, তো খুবই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার ফেভারিট প্ল্যাটফর্মে আমাকে আনার জন্য, আর থ্যাংক ইউ ফ্রম আওয়ার সাইড অলসো দে ইউ হ্যাভ গিভেন আস দ্য অপরচুনিটি। আর worldcricket.com কে আমি শুধু এটুকুই তোমাদের জন্য এটুকুই বলতে চাইবো যে তোমরা এই যে জিনিসটা করছো সত্যি খুবই একটা ভালো কন্টেন্ট, তো আমি চাই যে আমার মতো আরো যারা শর্ট হ্যান্ড ক্রিকেট খেলে তারা আসুক বা তাদের নাম তারা বলুক। এটা মানে কারণ আছে, আমরা যখনই প্রথম শো যেটা শর্ট হ্যান্ড ক্রিকেটে লঞ্চ করেছি এর পরই একটা উত্তাল হয়েছিল যে প্রিন্স কে ডাকো, প্রিন্স কে ডাকো, প্রিন্স কে ডাকো, প্রিন্স কে ডাকো, এই অবস্থা।
यू डोंট নো ইট ওয়াজ সামওয়্যাট অ্যারাউন্ড মানে 150 ভোটস নিয়ার অ্যাবাউট আমরা একটা পোস্ট দিয়েছিলাম 150 ভোটস প্রিন্স 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 তো সত্যি তোমরা অনেক বেশি ভালো আমাদের আমাকে এই জায়গায় মানে এই প্ল্যাটফর্মে আসার সুযোগ করে দিতে তার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমি চাই যেন আরো যে সমস্ত প্লেয়াররা আছে তারা নিজেরা এখানে আসুক আর তোমাদের এই অ্যাকচুয়ালি ইউটিউবে মানে এটা একটা কন্টেন্ট তো আমি চাই যে এই কন্টেন্ট যেন অন্তত আমার একটা ইচ্ছা আমি মন থেকে বলতে চাই যাতে আমরাও ক্যারি মেনাতি হই তাই তো খুবই রিকোয়েস্ট করছি তোমাদেরকে যে তোমরা বেল আইকনটা দাবাও এবং এই আমাদের মতো যারা শর্ট হ্যান্ড ক্রিকেট খেলে যে সমস্ত প্লেয়াররা আছে তারা এই শোতে পারফর্ম করবে সরি পারফর্ম করবে বলছে তারা আসবে এবং তারা দেখতে পাবে তো তোমরা প্লিজ এইটাকে বেল আইকনটা দাবি বেল আইকনটাকে ক্লিক করে নিও এটাই চাইবো তোমাদের তো এটার সাথে আরেকটা আছে হলো যে একটা তুমি যদি শর্ট মোটামুটি 30 সেকেন্ড টু 45 সেকেন্ড একটা কোনো মেসেজ দিতে চাও তোমাদের বেঙ্গল মানে আমাদের এই বেঙ্গল শর্ট হ্যান্ড ক্রিকেটের অডিয়েন্সদেরকে ফ্যানদেরকে তোমার এন্ড ফ্যানদেরকে প্রথম কথা ফ্যান্স আমি কাউকে মনে করি না সবাই আমার বন্ধু আমি নিজেকে বড় মনে করে তো লাভ নেই আমি একটা খেলি শর্ট হ্যান্ড ক্রিকেট যেটা শুধু বেঙ্গলেই চলে তো এখনো সেই পজিশনে আমি পৌঁছাইনি আমার মনে হয় যে আমার মতো কোনো প্লেয়ারের ফ্যান্স হবে তবে বাদ বাকি যারা আমাকে ভালোবাসো তারা কখনোই আমার ফ্যান্স না তারা আমার বন্ধু তারা আমার বড় বড় হলে তারা আমার দাদা তারা আমার যদি ছোট হয় তারা আমার ভাই সো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো এই ভালোবাসাটা শুধু যেরকম আমি প্রথম থেকে পেয়ে এসেছি এখনো যেন সেই ভালোবাসাটা পাচ্ছি হয়তো যেদিন কোনোদিনও ক্রিকেট শেষ হয়ে যাবে আমার ক্যারিয়ার থেকে সেদিনও যেন এই ভালোবাসাটা পাই আর অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে যে আমার আমাকে মানে এত বেশি পছন্দ করার জন্য তো এটাতে বলার আছে যে আমরা যদি এই ইন্টারভিউটা নর্মাল যেরকম শো মাধ্যমে হয় তুমি আমাদের সাথেই থাকতে স্টুডিওতে করতাম ক্যামেরা ম্যামেরা লাগিয়ে তাহলে আমরা একটা গিফট দিতাম কিন্তু আমরা সামনে নেই তো একটু দূর থেকে একটা জিনিস বানিয়েছি ওটাই দেখাতে চাইছি আদিত্য উই লাভ প্রিন্স ম্যাক্সওয়েল এটা আমাদের তরফ থেকে একটা ছোট্ট মোটো গিফট তোমার তো থ্যাংক ইউ থ্যাংক ইউ তো একটু একটু বসো দা তো যারা দর্শক দেখছে তাদেরকে বলছি যে কমেন্ট করো কেমন লাগলো শোটা আর জানাও তুমি নেক্সট কাকে বেঙ্গল শর্ট হ্যান্ড ক্রিকেটে দেখতে চাও কমেন্ট করে জানাতে পারো আর প্রিন্স এর জন্য যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা লিখে পাঠাতে পারো আমরা প্রিন্স কে জিজ্ঞেস করে তোমাদেরকে কমেন্টি পোস্টের থ্রু জানিয়ে দেবো আজকের জন্য আমি হোস্ট কিশোর কুমার ব্যানার্জি আমার সাথে আদিত্য কুমার পান্ডে আর আমাদের যে গেস্ট ছিল প্রিন্স ম্যাক্সওয়েল এর তরফ থেকে টাটা